হিংসা নিহত অভিজিৎ সরকারের মায়ের সাক্ষ্য গ্রহণ। অ্যাম্বুলেন্সে করে আদালতে সিবি আধিকারিকরা এবং গতকালই নিহত বিজেপি কর্মীর মা ও দাদাকে কেন্দ্র বাহিনী নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কারণ বারবার বিশ্বজিৎ সরকার অর্থাৎ নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা, তিনি বারবার অভিযোগ করেছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সঠিকভাবে নিরাপত্তা তারা পাচ্ছেন না। পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, আর কি আপডেট এই মুহূর্তে পাচ্ছ? দেখো, আদালত নির্দেশ দিয়েছিল সিবিআইকে যে একটি বিশেষ ধরনের অ্যাম্বুলেন্সে করে সাক্ষ্য গ্রহণ করাতে নিয়ে যাওয়া হবে। সেই নির্দেশ মতো ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে অভিজিৎ সরকারের বাড়ির সামনে এবং অভিজিৎ সরকারের মাকে এই মুহূর্তে বিশেষ ধরনের একটি স্ট্রেচার সরাসরি দেখতে পাচ্ছি আমরা, সেই চিত্র। সেই স্ট্রেচারে করে বাড়ি থেকে নিয়ে আসা হলো এবং আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির একদম সামনে দাঁড়িয়ে থাকা যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের মধ্যে তাকে তুলে দেওয়া হবে এবং সেই অ্যাম্বুলেন্স সোজা চলে যাবে শিয়ালদহ আদালতে, যেখানে অভিজিৎ সরকার খুনের ঘটনায় বিচার প্রক্রিয়া চলছে। এই বিচার প্রক্রিয়ায় আজকের অভিজিৎ সরকারের মা, তিনি নিজে আজকের সাক্ষ্য দেবেন। সরাসরি দেখছি আমরা সেই চিত্র। এই যে অ্যাম্বুলেন্স আনা হয়েছে, এই অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে অভিজিৎ সরকারের মাকে। স্ট্রেচারে করে আনা হয়েছে বাড়ি থেকে, স্ট্রেচারে করে তারা তাকে এনেছেন সিবিআইয়ের আধিকারিকরা, সিবিআইয়ের অফিসাররা তাকে এনেছেন এবং স্ট্রেচারটি এই মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভিতরে প্রবেশ করানো হলো। এই অ্যাম্বুলেন্সটি সোজা চলে যাবে শিয়ালদহ আদালতে। শিয়ালদহ আদালতে গিয়ে সেখানে স্ট্রেচারে করেই কিন্তু আদালত কক্ষে প্রবেশ করানো হবে অভিজিৎ সরকারের মাকে এবং তারপরে চলবে সাক্ষ্য গ্রহণ। আদালত নির্দেশ দিয়েছিল যে এই ধরনের বিশেষ অ্যাম্বুলেন্স, সুসজ্জিত অ্যাম্বুলেন্স, অর্থাৎ যেখানে তার শারীরিক অবস্থা কোনোভাবেই ডিটোরিয়েট করবে না, এবং অ্যাম্বুলেন্সটির ভেতরে আমরা দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট অমিত শেঠ অ্যাম্বুলেন্সের ভেতরের চিত্রটা দেখাচ্ছে। অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের মেডিকেল চেক আপ করার বিভিন্ন মেডিকেল সরঞ্জাম ব্যবস্থাপনা সব কিছু রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে কোনো ধরনের ব্যবস্থার খামতি নেই। এবং একজন অ্যাম্বুলেন্স কর্মী এই মুহূর্তে অভিজিৎ সরকারের মায়ের হাতে একটি মেডিকেল সরঞ্জাম, অর্থাৎ যে প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা করতে হয় সেই সব কিছুই কিন্তু করা হচ্ছে। এইভাবেই অভিজিৎ সরকার খুনের ঘটনায় সাক্ষ্য দিতে চলেছেন অভিজিৎ সরকারের মা মাধবী সরকার। আদালতের নির্দেশ মতো এই বিশেষ ধরনের অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে অভিজিতের বাড়ির সামনে। বাড়ি থেকে অ্যাম্বুলেন্স অবধি স্ট্রেচারে করে আনা হলো তার মাকে, এবং এবার এই অ্যাম্বুলেন্সের মধ্যে স্ট্রেচারে শুয়ে রয়েছেন তিনি, এবং বলা ভালো এই স্ট্রেচারে থাকা অবস্থাতেই কিন্তু আদালত কক্ষে তাকে প্রবেশ করানো হবে এবং আদালত কক্ষে তিনি সাক্ষ্য দেবেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি তার মেডিকেল চেক আপ থেকে শুরু করে মেডিকেল প্যারামিটার সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা সব কিছু ঠিকঠাক রাখার জন্য যে ব্যবস্থা সেগুলো আমাদের সেদিকে। ছেলেকে কিভাবে খুন করা হয়েছে তা বলতে গিয়ে আমরা গতবার দেখেছিলাম শিয়ালদহ আদালতের বিচারকের সামনে কিভাবে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা। আজ কি হয় সেদিকেও নজর থাকবে আমাদের।